Hello everyone. এই ভিডিওটিতে আমরা দেখব ওয়ার্ড প্রসেসরে কিভাবে একটি নতুন ফাইল খোলা যায় এবং তাতে কিছু লেখালেখি করে আমরা যদি পরবর্তী সংরক্ষণের জন্য সেভ করে রাখতে চাই তাহলে আমরা কিভাবে সেভ করে রাখব এবং ওই সেভ করা ফাইলটিকে আমরা কিভাবে ওপেন করব। তাহলে চলো শুরু থেকে বিষয়টি আবার দেখা যাক। আমাদের কম্পিউটারে ওয়ার্ড নামে এক ধরনের অ্যাপ্লিকেশন থাকতে পারে। তোমাদের যদি ওয়ার্ড নামে অ্যাপ্লিকেশন না থাকে তাহলে তোমরা ওপেন অফিস রাইটার নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারো। আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ডাবল ক্লিক করব। তাহলে আমাদের এরকম একটি উইন্ডো শো করবে। এখান থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চুজ করে নিব। তাহলে দেখলে এখানে আমাদের যে সাদা জায়গাটি রয়েছে এটি হচ্ছে আমাদের মূল লেখার জায়গা। এখানে আমাদের মনে যা খুশি তাই আমরা লিখতে পারবো। প্রথমে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো এখানে একটি লাইন বারবার আসছে এবং চলে যাচ্ছে, এটিকে বলা হচ্ছে কার্সার। আমাদের কার্সার যেখানে থাকবে আমাদের লেখাটি সেখান থেকেই শুরু হবে। যেহেতু আমাদের কার্সারটি এখানে রয়েছে তাই আমাদের লেখাটিও এখান থেকেই শুরু হবে। তাহলে চলো এখন বিভিন্ন জিনিস লিখে ফেলা যাক। চলো প্রথমে লিখি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আমরা এখানে এই কথাটি না লিখে তোমাদের মনে যদি অন্য কোনো কথা আসতো তাহলেও কিন্তু লিখতে পারতাম। আমরা এই লেখাটিকে চাইলে একটু ছোট করতে পারি, আমরা চাইলে লেখাটিকে আরও একটু বড়ও করতে পারি, আমরা চাইলে লেখাটিকে কাত করে একটু শুয়ে দিতে পারি, কিংবা আমরা চাইলে লেখাটিকে একটু বোল্ড করতে পারি যদি মোটা করে দেখানোর জন্য। এই সব অপশানই আমাদের এই জায়গাগুলোতে রয়েছে। পরবর্তী ক্লাসে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের ডিটেলস সম্পর্কে আলোচনা করব তখন তোমাদের এই বিষয়গুলো ধরিয়ে দেওয়া হবে। এখন আমরা যদি চাই এই ফাইলটিকে সেভ করতে তাহলে আমাদের যে জিনিসটি করা লাগবে, আমাদের স্ক্রিনের বাম পাশে কোণায় দেখতে পারবো ফাইল নামে একটি অপশন রয়েছে। আমরা ফাইলে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে এবং এখানে দেখতে পাবে সেভ নামে একটি অপশন রয়েছে। আমরা যদি সেভ নামের অপশনটিতে ক্লিক করি তাহলে আমাদের আরও একটি অপশন চলে আসবে এবং সেখানে দেখা যাবে আমরা কোন জায়গাতে এই যে ডকুমেন্ট রয়েছে সেটি সেভ করতে চাচ্ছি। আমরা এই ডকুমেন্ট নামের ফাইলের ভিতরে সেভ করতে চাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের ফাইলটির নাম লেখার একটি জায়গা রয়েছে। সেখানে আমরা নাম লিখতে পারি যে এটি হচ্ছে আমাদের ফার্স্ট ডকুমেন্ট। লিখে আমরা যদি এখানে সেভ অপশনটিতে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের এই ফাইলটি সেভ হয়ে যাবে। এখন চলো দেখে নেওয়া যাক আমরা যদি কোনো কারণে এটি ক্লোজ করে দেই পরে কিভাবে আমরা এই ফাইলটিকে ওপেন করতে পারবো। আমরা পরবর্তীতে আবার এই ওয়ার্ডে যাব। গেলে আমরা এখানে ওপেন নামে একটি অপশন দেখতে পাবো। আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আমাদের দেখো এখানে নাম রয়েছে ফার্স্ট ডকুমেন্ট, যেটি কিন্তু আগের নামের সাথে পুরোপুরি মিলে যায়। তার মানে আমরা আগে যে নাম দিয়ে সেভ করেছিলাম সেই ওয়েব ডকুমেন্টগুলো এই জায়গাতে শো করবে। আমরা যদি এখন এখানে ডাবল ক্লিক করি দেখবে তুমি যেখানে লেখাটিকে ছেড়ে গিয়েছিলে সেখানেই লেখাটি চলে এসেছে। এখন চাইলে তুমি এখানে আরও কিছু যোগ করতে পারো, তোমার যদি অন্য কোনো কিছু লেখার থাকে তুমি এখানে লিখতে পারো, তোমার যদি কোনো ছবি আঁকার থাকে তাহলে তুমি এখানে লিখতে পারো।